হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ভিডিও। আর আমার টাইটেল দেখে তো বুঝতেই পেরে গিয়েছো আজকে তোমাদের সঙ্গে কি রিলেটেড ভিডিও দিতে চলেছি। আর এই জাতীয় ভিডিও দেখতে আমরা প্রচণ্ড ভালোবাসি। শপিং মানে হচ্ছে মেয়েদের কাছে একটা নেশা। তো প্রথমেই দেখতে পাচ্ছ একই রকম দেখতে তিনটে জামা রেখেছি। এটাই হচ্ছে শিহাবের এবছরকার ঈদ স্পেশাল ড্রেস, আর বাকি দুটো হচ্ছে সিয়াম এবং আফসারের জন্য, মানে শিহাবের দুই কাকাইতো ভাইদের জন্য। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা নিয়েছি শিহাবের বার্থডে স্পেশাল, কারণ ঈদের ঠিক তিন চার দিন আগেই পড়ে ওর বার্থডে। তো সেই জন্যই বার্থডে স্পেশাল একটা ড্রেস নিয়েছি। এটাও কিন্তু একদম কটন গেঞ্জি কাপড়ের উপরে, দেখতে একটু ব্লেজার কাটিং, অন্যরকম চেহারা, আর কালার কম্বিনেশনটাও আমার ভীষণ ভালো লেগেছে। আর ডিজাইনটা তো সুন্দর লেগেছে, কি সুন্দর দেখো, একটা বিয়ার গাছের উপরে বসে আছে। প্রথমে ভেবেছিলাম এটাই ঈদ স্পেশাল নেব, কিন্তু ঈদে ওর জন্য যে ড্রেস কিনি আমি সিয়াম বা শিহাবের অন্য যে ভাইরা আছে তাদের জন্য সেম ডিজাইনের ড্রেস কিনতে চাই, কিন্তু এটার ওই সাইজগুলো ছিল না। মানে সিয়ামেরটা শিহাবের থেকে এক সাইজ বড় লাগে আর আফসারেরটা শিহাবের থেকে এক সাইজ ছোট লাগে, দুটো সাইজই ছিল না, সেই জন্য নিতে পারিনি। আর শিহাবের জন্য নিয়েছি আরও বেশ কয়েকটা স্যান্ডো গেঞ্জি, একদম পাতলা গেঞ্জি কাপড়ের উপরে, যেহেতু কদিন পরেই আছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে স্পেশাল কিছু তো শিহাবকে কিনে দিতেই হবে। আর সেটা বলে কথা নয়, শিহাবের এমনিতেও সারা বছরই টুকটাক কিছু না কিছু কেনা হতেই থাকে, কারণ কখনো ঈদ, কখনো দুর্গাপুজো, কখনো জামাই ষষ্ঠী, কখনো পয়লা বৈশাখ, কখনো ওর বার্থডে, মানে সারা বছরই কিছু না কিছু আমাদের অনুষ্ঠান লেগেই রয়েছে। তো সেই সব মিলিয়ে ওর প্রচুর কেনাকাটি হয়ই। তো যাই হোক, এই ছটা পাতলা গেঞ্জি জি আমি শিহাবের জন্য নিয়েছি। দেখো কিছু রয়েছে প্রিন্টেড আর তিনটে রয়েছে এক কালারের উপরে, মানে টোটাল ছটার সেট নিয়েছি। আর তাছাড়াও দুটো পাতলা জামা নিয়েছি, এগুলো সব আমাদের শপিং কিন্তু, মানে এরপরে ও তো আরও গিফট পাবেই। এই যে দুটো পাতলা জামা নিয়েছি, এ দুটো ওই গরমের জন্য নর্মালি নিয়েছি, ধরতে পারো এটা পয়লা বৈশাখে স্পেশাল নেওয়া হয়েছে। আর যেটা বলছিলাম যে এগুলো জাস্ট শিহাবের পাপা আর আমি, আমরাই শিহাবের জন্য কেনাকাটি করেছি। এখনই ওর জামা কাপড়ের এই অবস্থা, তাহলে বুঝতে পারছো এরপরে যখন ও দাদার বাড়ি যাবে সেখানে তো গিয়ে ও ঈদের গিফট পাবেই। তাছাড়াও ধরো শিহাবের বার্থডে স্পেশাল, যেটা ও প্রচুর গিফট পাবে ওর মানে দাদু দিদার কাছ থেকে এবং আরও বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে, প্রচুর জামাকাপড় তো আসতেই চলেছে। এবং তাছাড়াও কয়েকদিন পরে যখন জামাই ষষ্ঠী রয়েছে, সেই জামাই ষষ্ঠীতেও কিন্তু শিহাবের পাপার সাথে সাথে শিহাবও গিফট পায়। আর এবার যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই দুটো নিয়েছি আমি, ধরতে পারো পয়লা বৈশাখে স্পেশাল বা ঈদ স্পেশাল, ঈদে শিহাবকে দিচ্ছি আর ওদেরকে দেবো না, এটা হতে পারে। একটা হচ্ছে আমার দাদার ছেলে ডগুবাবুর জন্য, আর একটা আমার মাস্তুতো দাদার ছোটদার মেয়ে আরুবাবুর জন্য। তো যেহেতু একটা মেয়ে বাবু আর একটা ছেলে বাবু, তো ডগু আর শিহাব যেহেতু ছেলে সেজন্য শিহাবকেও যেটা ঈদে ড্রেস দিয়েছি সেম দেখতে ড্রেস কিন্তু আমি ডগুর জন্য নিয়েছি, আর আরুর জন্য একটু অন্যরকম নিয়েছি। আর এই যে টি শার্ট দুটো দেখতে পাচ্ছ, দুটো নেওয়া হয়েছে একটা শিহুর পাপার জন্য আর একটা শিহুর আব্বু মানে ওর জেঠুর জন্য। দুটোই সেম কালারে নেওয়া হয়েছে, কিন্তু সেম ডিজাইন, ওই যে একই সমস্যা, সেম ডিজাইনের দুটো আলাদা সাইজ পাইনি, কিন্তু কালারটা কাছাকাছি রেখেছি, কারণ ঈদে একই রকম জামা পরতে বা মানে একই রকম কেনাকাটা, এটা আমি বেশ অনেক দিন থেকে ঐতিহ্যটা বজায় রাখছি। যতদিন থেকে শিহুর পাপার সাথে আমার সম্পর্ক ততদিন কিন্তু আমি একই ধরনের কাছাকাছি ড্রেস কেনারই চেষ্টা করে থাকি। আর এবার যে ড্রেসটা দেখতে পাচ্ছ, ফাইনালি এই ড্রেসটা নেওয়া হয়েছে ঈদ স্পেশাল আমার জন্য। আর ওই একই রকমভাবে আমার এবং আমার যার দুজনেরই কিন্তু সেম টাইপের, সেম কোম্পানির সেম জিনিসই নিয়েছি, জাস্ট কালারটা একটু হেরফের, কারণ ওই এক কালারের সবসময় তো সব জিনিস পাওয়া যায় না। আর আমার জানি না কি হয়েছে, আজকাল একদম সারা দিন শুধু সাদার দিকেই নজর পড়ছে, তো এই সাদাটা আমার জন্য নিয়েছি। তার সাথে রেড কম্বিনেশন করে মানে প্যান্টের পিস রয়েছে এবং ওড়না রয়েছে, যদিও ওড়নাটা একটু অন্যরকম ডিজাইন কেন জানি না, প্যান্টের পিসের সাথে একদম সিমিলার নয়। আর পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা একটু হালকা মানে সিগ্রিন সিগ্রিন কালার, একদম লাইট সিগ্রিন টাইপের কালারের সাথে ব্লুর কম্বিনেশন দিয়ে প্যান্ট এবং ওড়না রয়েছে, ওটা আমার জায়ের জন্য, মানে যেটা এখন ধরে আছি এটা আমার জায়ের জন্য। কাপড়গুলো ভীষণ নরম পাতলা, একদম মোলায়েম তুলতুলে, মানে যেটা গরমকালে পরে তো কমফোর্ট হবেই, সাথে সাথে ছোট বাচ্চা থাকে, লাইক আমার শিহাব রয়েছে, আমার জায়ের বাচ্চা সিয়াম রয়েছে, এসব বাচ্চাদেরকেও ইজিলি কোলে ঠোলে নেওয়া যায়, মানে তেমন কোনো পুঁথি ঠুঁথি এসব থাকলে না গায়ে গরমও লাগে, বাচ্চাদেরকেও কোলে নিতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, এই দুটো সিমিলার টাইপেরই সালোয়ার পিস আমাদের দুজনের জন্য নেওয়া হয়েছে।
আর এবার যে ড্রেসটা আনছি এটা নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। এটা একটা একদম অন্যরকম একটা শাড়ি, এরকম শাড়ি আমি আগে কখনো পরিনি। একদম কটনের উপরে, কালারগুলো কিন্তু এরকম নয়, কোনোটারই কালার এরকম নয়। এই কালারটা ব্লু ব্লু লাগছে ক্যামেরাতে, কিন্তু এটা বেসিক্যালি একটা তুতের একদম লাইট ভার্সন। কালারটা খুব মিষ্টি, আর এই ভিতরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো আলাদা করে স্টিচ করা রয়েছে অন্য কাপড় দিয়ে, মানে ভীষণই অন্যরকম ইউনিক একটা ডিজাইন, আমার খুব ভালো লেগেছে। আর যে মানে আঁচলটা আছে এটা পমপম বলের উপরে, এটা বেসিক্যালি শিহুর পাপা পছন্দ করেছে। মানে শাড়িটা পিওরলি কটনের উপরে, যে পাড়গুলো সেটাও কটনের উপরে, মানে আমার মা যেটা পছন্দ করেন যে পাড় যেন জিলজিলে চিলচিলে না হয় এরকম একটা ব্যাপার। তো শাশুড়ি মা গরমে যাতে কষ্ট না পান সেই জন্য ওনার কথা চিন্তা করে আমি এই ধরনের একদম লাইট কটনের উপরে ড্রেস নিয়েছি, মানে শাড়ি নিয়েছি, সাথে একটা সায়া আর ব্লাউজ নিয়েছি কম্বাইন করে। তো এখনো পর্যন্ত আমার এই ঈদের শপিংগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদিও কালার কম্বিনেশনগুলো পিওরলি বোঝা যাচ্ছে না, তবুও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আমি একা একা এত কিছু শপিং করেছি, আর এবার যেগুলো নিয়েছি এগুলো ঈদ স্পেশাল নয়, এটা কুরবানি ঈদ বলে। কুরবানি ঈদে আমরা নাইটিটাই বেশি পরে থাকি, সেই জন্য একটা জায়ের জন্য, একটা শাশুড়ি মা আর একটা আমার জন্য নিয়েছি। যেটা ব্ল্যাক কালার লাগছে ওটা কিন্তু ব্ল্যাক নয়, ওটা একদম ডিপ গ্রিন, আর বাকি দুটো তো রেড কালারের, বুঝতেই পারছো। দুটো রেড একটু ডিফারেন্ট ডিজাইন নিয়েছি, কিন্তু শাশুড়ি মায়েরটা আর জায়েরটা সেম ডিজাইন, জাস্ট ডিফারেন্ট কালার। আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ এটা এমনি শিহাবের পাপার জন্য নিয়েছি, ঈদ স্পেশাল নয়, এমনি নেওয়া হয়েছে। মানে শপিং করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চোখে পড়ে, তো তো এই শার্টটা ওর পাপার ভালো লেগেছিল, যেহেতু লাইট কালার আর আমাদের মানে লাইট কালারই পছন্দ হয়, তোমাদেরকে আগেই বললাম। তো এটা শিহুর পাপা নিয়েছে, যদিও এটা এতটাও কিন্তু লাইট নয়, এটা একদম হোয়াইটিশ লাগছে। এটা কিন্তু মানে এই পিঙ্কটা কিন্তু খুব মিষ্টি একটা পিঙ্ক। আর এখন যেহেতু তোমাদের সঙ্গে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, এই জন্য তোমাদেরকে আগে শেয়ারও করা হয়নি, আমি দুটো সালোয়ার বানিয়েছি। ওটা তো জাস্ট পিস দেখতে পেলে ঈদ স্পেশাল, আর এই দুটো আমি বানিয়েছি কয়েকদিন আগে, এই দুটো আমি একটা ঈদে আর একটা কুরবানিতে পরবো বলে ভেবেছি। আর এই দুটো পিসই কিন্তু আমার মা আমাকে দিয়েছেন, একটা পুরী থেকে এনে দিয়েছিলেন আর একটা মোস্ট প্রবাবলি আমার বার্থডেতে দিয়েছিলেন। তো এতক্ষণ তো অনেক ড্রেস দেখালাম, তো চলো এবার একটু জুতো দেখে নেওয়া যাক। তো দেখো সেম টাইপের দুটো জুতো রয়েছে, তো একটা নিয়েছি শিহাব আর একটা নিয়েছি সিয়ামের জন্য। সাইজ দেখে বুঝতেই পারছো, একটা ছোট একটা একটু বড়। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো প্রত্যেকবার কিন্তু ঈদে আমরা জুতোর শপিং অতটা করি না, কিন্তু এবার যেহেতু আমার নিজেরও বেশ কিছু জুতোর প্রয়োজন ছিল, অনেকগুলোই জুতো শর্ট হয়ে গেছে, তো তখন ভাবলাম আমার জন্য তো কিনছি, তো চলো মা এবং সিয়ামের জন্য কিনে নিই। তো এই শ্যুটাও আমার জন্যই নেওয়া হয়েছে, এই রেগুলার ইউজের জন্য, জাস্ট কলেজ পারপাস, মানে কলেজ যাওয়া বা বিকালে বেরোনোর জন্য। আর তাছাড়াও শিহাবের জন্য এই কিটোটা নেওয়া হয়েছে, কারণ ওর লাস্ট ইয়ারে যে কিটোটা ছিল ওটা সাইজের ছোট হয়ে গেছে, সেই জন্য এবার একটু বড় দেখেই নিয়েছি। আর এই কোম্পানির কিটোই কিন্তু আমি গতবারও নিয়েছিলাম, কিন্তু জাস্ট ডিজাইনটা আলাদা ছিল। এই কিটোগুলো ভীষণ লাইট কিটো হয়, তো বাচ্চাদের চলাফেরার জন্য খুব মানে ইজি হয়, সেই জন্যই কিন্তু এবারও আমি এই সেম কোম্পানিরই নিয়েছি, জাস্ট একটু লাইট নিয়েছি আর একটু কালারটাও অন্যরকম নিয়েছি। আর শিহুর পাপা আমাকে স্পেশালি ঈদের জন্য একটা জুতো দিয়েছে, সেটা হচ্ছে এটা। আর এগুলো ছাড়াও আরও দুটো জুতো নেওয়া হয়েছে, একটা শিহুর পাপার রেগুলারের জন্য আর আমারও রেগুলার ইউজের জন্য, আরও একটা স্যান্ডেল। মানে শিহুর পাপা বলে প্রত্যেকদিন ডিফারেন্ট জুতো পরে তুমি কলেজ যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সমস্ত শপিংগুলো কেমন লাগলো জানাতে ভুলো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।